শফিক মিয়া আমাদের গ্রামের লোক। তিনি মাছ ধরতে ভালোবাসতেন আর মাছ ধরাই খুব পটু ছিলেন। তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন, প্রত্যেক দিন অবিশ্বাসভাবে প্রচুর মাছ পেতেন। সবাই ওনার কাছ থেকে মাছ কিনতো, আমরাও অনেকবার মাছ কিনেছিলাম। গল্প বেশি বড় করবো না, তাই ঘটনা আসি। একদিন উনি মাছ ধরতে ধরতে পুরানা জঙ্গলের ধারে চলে যায় গেছিলেন, তবে তিনি তা খেয়াল করেননি আর খেয়াল করেও পাত্তা দিলেন না। কিছুক্ষণ পর তিনি ওখানে একটা ছেলেকে দেখে যা কিনা অনেক মাছ ধরেছে কোনো লাইট ছাড়া। শফিক মিয়া কিছু বুঝে পেলেন না, তাই তিনি ছেলেটিকে ডাক দিয়েছিলেন, কিন্তু ছেলেটি সুপুরটি করল না। এতে ওনার রাগ হয় আর কাছে গিয়ে ধমক লাগান। ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে, নিজের মাছ নিজে ধর। আর এদিক ওদিক না তাকাতে শফিক মিয়া বলে, তাকালে কি হবে, তোর বাপ আসবে নাকি, তোর গ্রামে একটা কোনরা ছোকরা। এতে ছেলেটি হেসে বলে, আমি তো ভালো নিজে মাছ ধরি, বাবা আসলে তো আপনার মাছ শুদ্ধ নিয়ে যাবে। একথা শুনে শফিক মিয়া রেগে বলে, আজ তোর মাছ আমি নিয়ে যাব, আর তোর বাপকে আসতে বলিস কাল। এই বলে তিনি ছেলেটি মাছ নিয়ে চলে আসতে লাগলো। তখন ছেলেটি বলে, আমরা সবার মাছ নিই আর তুমি আমার মাছ নিচ্ছ, নাও। আমি কিছু করব না, তবে কালকে এখানে আসিও না, শফিক মিয়া বলে, বললাম না। তোর বাপের আসতে বলিস, এবার ছেলেটি কিছু রেগে বলে, বোকা বুঝিস না কেন, মাছ না নিলে কাল আমার বাবাই আসবে বুঝবি তখন। তারপর ছেলেটি চলে যায় পুরানা জঙ্গলের দিকে। শফিক মিয়া পরের দিন সন্ধ্যায় মাছ ধরতে যাবার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপার বলেছিলেন আর ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছিলেন। লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু তিনি শুনেননি, চলে গেলেন মাছ ধরতে। তবে ওইখানে গেলেন না, অন্যদিকে অনেকের সাথে মাছ ধরছিল। আর কিছুক্ষণ পর সবাই ডেকে ডেকে কথা বলছিল, তখন একজন এসে শফিক মিয়াকে বলল, উনি পুরানা জঙ্গলের দিকে যাবে। শফিক মিয়া যাবে কিনা কিছুক্ষণ ভেবে রাজি হলেন আর দুইজন ওদিকে গেলেন। আর কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের বলেছিল তারা ওনারা খোঁজ নিয়ে দেখল উনি নাই। ওনারা কয়েকজন একসাথে পুরনো জঙ্গলের দিকে গেলেন আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ একজন কাদার মাঝে একটা কিছু দেখে সবাইকে ডাকলেন। সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডুবানো। সবাই তাকে টেনে কাদা থেকে বের করে করলেন। তার সারা শরীর হাড় ভাঙা আর মুখের মধ্যে বড় একটা কই মাছ ঢুকানো ছিল। দুই দিন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।